অন্তর্জলি যাত্রার প্রহর গুনছে দুটি ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স। এই ঘটনায় ক্যামেরায় ধরা পড়েছে ধলাই জেলার স্বাস্থ্য বিভাগ চত্বরে। প্রায় 15 বছর আগে জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থানুকূলে এই ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সগুলি কেনা হয়েছিল। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাফায় প্রয়োজনীয় অর্থ ও লোকবলের অভাবে নাকি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে কেনা সংশ্লিষ্ট গাড়িগুলির এই দশা। তবে সচেতন মহলের মতে দপ্তর সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে কে বা কারা এই সরকারি অর্থ অপচয়ের জন্য দায়ী। 2008 থেকে 2023 সময়ের ব্যবধান প্রায় 15 বছর, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে, এমনই অভিযোগ উঠে এলো ধলাই জেলার স্বাস্থ্য বিভাগ থেকে। 2008 সালের নভেম্বর মাসে জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থানুকূল্যে প্রায় 30 লক্ষ টাকা মূল্যের দুটি অত্যাধুনিক ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স পেয়েছিল জেলার স্বাস্থ্য দপ্তর। কিন্তু বর্তমানে প্রায় 14 বছর 9 মাস অতিক্রান্ত হলেও এখনও ব্যবহার করা হয়নি এই দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, যার কারণে খোলা আকাশের নিচে রৌদ্র বৃষ্টিতে নষ্ট হচ্ছে এই দুটো গাড়ি। রোগীদের দ্রুত পরিষেবার ক্ষেত্রে কেন এই দুটি গাড়ি ব্যবহার করা হয়নি গত 14 বছরে, সে বিষয়ে অবশ্য কিছুই বলেনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শুধু তাই নয়, এই গাড়ি দুটো অকশনে বিক্রি করতে পারছে না জেলার স্বাস্থ্য দপ্তর, কারণ 15 বছর অতিক্রান্ত না হলে কোনো সরকারি গাড়িকে অকশনে তোলা যায় না। যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অ্যাপোলো কলয় জানান যে স্কিমে এই গাড়িগুলো ক্রয় করা হয়েছিল তা বর্তমানে সারা রাজ্যে বন্ধ হয়ে রয়েছে, পাশাপাশি ফান্ড এবং ম্যান পাওয়ার না থাকার কারণে ব্যবহার করা হচ্ছে না গাড়িগুলো। প্রায় 10-12 বছর উপরে পুরান এটা, তো আমরা চাইতেছি যাতে গাড়িটা যাতে এটা মেকানিক্যালে আমরা যাচাই করে দেখবো, মেকানিক্যালকে আমরা চিঠি লিখবো এটা কি কন্ডেমেবল কি না, নাকি এটা কি মানে রাউন্ড রোড কি নেওয়া যায় কি না, এই জন্য আমরা জাস্ট দেখলাম গাড়িটা, গাড়ির কন্ডিশনটা কি আছে। ভিতরের অবস্থা তো ভালো দেখা গেছে। হ্যাঁ, ভিতরে সব কিছু ঠিক আছে, গাড়ি তো রানিং ছিল কিন্তু অ্যাকচুয়ালি স্কিমটা বন্ধ হয়ে গেছে, এটা এমএমই স্কিমটা আর চালু নাই, এই কারণে আমরা ফান্ড নাই, ইয়ে নাই বা ম্যান পাওয়ার নাই, এই কারণে আপাতত সারাথিপটাই এই স্কিমটা বন্ধ আছে। এনএইচএমের এই স্কিমটা, হ্যাঁ হ্যাঁ, এমএমইটা আর নাই এখন প্রেজেন্টলি, এই কারণে গাড়িটা মোটামুটি এইভাবেই এটা বসে আছে। অভিযোগ শুধু এই অ্যাম্বুলেন্সগুলি নয়, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখনো অনেক গাড়ি অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে। তবে সঠিক তদন্ত করলে বেরিয়ে আসতে পারে এই সকল ঘটনার আসল রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।